নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 26শে মে 2021, এই দিন চন্দ্রগ্রহণ হতে চলেছে, যার ফলে এই রাশিগুলি হরি লুটের মতো অর্থ পেতে চলেছে। তো কোন সে সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিখর। ২৬শে মে দু হাজার ২১, এই দিন যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে তার ফলে এই রাশিগুলি হরি লুটের মতো অর্থ পেতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং সেই রাশিগুলির নাম কি, সে সমস্ত নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেখুন, চন্দ্র যেটি আমাদের জ্যোতিষশাস্ত্রের অনবদ্য ভূমিকা রয়েছে, অর্থাৎ চন্দ্র আমাদের মনকে নির্দেশ করে। চন্দ্র মানে মা, অর্থাৎ আপনার জন্মছকে যদি চন্দ্রগ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে আপনার মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটবে, এটা কনফার্ম। এবং আপনার মন চঞ্চল থাকবে, কোনো কাজে মন বসবে না, ডিসিশন নিতে প্রবলেম হবে, আর এগুলো টোটালটাই সিমটম হচ্ছে চন্দ্রের। অর্থাৎ আপনার জন্মছকে যদি চন্দ্রগ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আমি যে রাশিগুলির কথা বলতে চলেছি সেই রাশিগুলি শুভ প্রভাব পাবে না, অর্থাৎ অর্থ আসার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, আমি প্রতি রবিবার দিন ফ্রিতে সার্ভিস চালু করেছি আপনাদের জন্য, তবে এটি এই চ্যানেলে নয়। অনেকে রয়েছে ভাবছেন যে এই চ্যানেলে সেই ফ্রি সার্ভিস চালু হয়েছে, বাট তা নয়, আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার দিন আমি আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন এবং চ্যানেলের কমেন্টস বক্সে, অর্থাৎ সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। যেমনটা আমি বলছিলাম, চন্দ্র যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পাবেন না, উল্টো নেগেটিভ ফল কিন্তু পাবেন। অর্থাৎ চন্দ্র যদি রাহুযুক্ত হয়, চন্দ্র যদি কেতুযুক্ত হয়, বা চন্দ্র যদি নিচস্থ হয়, বা চন্দ্র যদি শনিযুক্ত হয়, তাহলে কিন্তু তার শুভ প্রভাব আপনারা কখনোই পাবেন না। আর যাদের জন্মছকে চন্দ্র শুভ রয়েছে তারা দেখবেন ধৈর্যশীল ব্যক্তি হবেন, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং মন চঞ্চল থাকবে না, এবং ডিসিশন নিতে কিন্তু তাদের প্রবলেম হবে না এবং দূরদর্শিতা হবে। এই সমস্ত কিছু সিমটম চন্দ্র ভালো থাকার। 26শে মে যে চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হতে চলেছে সেটি অনুরাধা নক্ষত্রে অনুষ্ঠিত হতে চলেছে, এবং এই চন্দ্রগ্রহণের শুরু হওয়ার পূর্বে শুরু হয় সূতক সময়, যেটি 9 ঘন্টা আগে শুরু হয়ে যায়। এই চন্দ্রগ্রহণ শুধুমাত্র ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দেখা যাবে তা নয়, ভারতবর্ষ ছাড়াও সিঙ্গাপুর, জাপান, সাউথ কোরিয়া, বার্মা, এই সমস্ত জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, এবং ভারতের কিছু কিছু জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। তবে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে যে জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে সেই সমস্ত জায়গায় কিন্তু এফেক্টটা বেশি পরিমাণে পড়বে। এই চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হচ্ছে সকাল 6:15। এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 এবং গ্রহণের মধ্যকাল 4:58। আর এই চন্দ্রগ্রহণ শেষ হতে চলেছে সন্ধ্যে 6:25। আর এই গ্রহণ চলাকালীন আমাদেরকে কিছু
নিয়ম মেনে চলতে হবে, যা আমাদের নিজেদেরই মঙ্গল হবে। অর্থাৎ গ্রহণ চলাকালীন কোনো খাদ্যবস্তু গ্রহণ করা যাবে না, এছাড়াও গ্রহণের পূর্বেকার কোনো খাদ্যবস্তু খাওয়া যাবে না, এবং এই গ্রহণ চলাকালীন ছুঁচের ব্যবহার করা যাবে না, এছাড়াও ছুরির ব্যবহার করা যাবে না, ব্লেডের ব্যবহার করা যাবে না। এই সমস্ত কিছু যেগুলো ধারালো বস্তু সেইগুলির ব্যবহার একেবারে অনুচিত বা করা যাবে না, এবং গ্রহণের পরবর্তী সময়ে সেই রান্না করা খাদ্যবস্তু ফেলে দিতে হবে। এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের সাবধানে থাকতে হবে, অর্থাৎ এই গ্রহণ চলাকালীন আপনারা কোনো মতেই বাইরে বেরোবেন না, পারলে ঘরের দরজা জানালা লাগিয়ে ঘরের মধ্যে সেফ থাকুন। সেক্ষেত্রে গ্রহণের আলো আপনার গায়ে একেবারেই পড়বে না। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আরেকটি কাজ আমাদেরকে করতে হবে প্রত্যেককে, সেটি হচ্ছে স্নান করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যাতে গ্রহণের কুপ্রভাব আমাদের শরীরের মধ্যে না এসে বর্তায়। আসুন এবার আমি আপনাদেরকে একে একে সেই রাশিগুলির নাম উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি এই চন্দ্রগ্রহণের ফলে হরি লুটের মতো টাকা পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই গ্রহণের পরবর্তী সময় আপনাদের ধনের দিক যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। অর্থাৎ যারা অর্থকষ্টে রয়েছেন তাদের সেই অর্থকষ্ট মিটতে চলেছে, এবং আপনারা হরি লুটের মতো টাকা পেতে চলেছেন। আর এই টাকা চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং আচমকা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে তার সুপ্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও হরি লুটের মতো টাকা আসতে চলেছে, সেটি বিভিন্ন দিক থেকে আসতে পারে, যেমন চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন বা পৈতৃক সূত্র থেকে অর্থ বা লটারি থেকে অর্থ, যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থ আপনাদের জীবনে আসতে পারে, যার ফলে আপনাদের অর্থনৈতিক কষ্ট বর্তমানে যে রয়েছে সেই অর্থনৈতিক কষ্ট কিন্তু অনেকখানি মিটতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে হরি লুটের মতো টাকা পেতে চলেছেন। আর এই টাকা চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, অনলাইন বিজনেস থেকে, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থেকে আসার সম্ভাবনা রয়েছে। তাই যারা ধনের অভাবে প্রবলেমে রয়েছেন তাদের সেই প্রবলেম কিন্তু মিটতে চলেছে বা কাটতে চলেছে, তাই আপনারা এখন থেকেই রেডি হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনাদের জীবনে এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে ধনের অভাব মিটতে চলেছে, এবং হরি লুটের মতো আপনারা টাকা পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে তার সুপ্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে হরি লুটের মতো টাকা আসতে চলেছে, আর এই টাকা চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা লটারি থেকে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ পেতে চলেছেন। যারা অনলাইনে বিজনেস করছেন তারাও কিন্তু এই অর্থ পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ধনের দিক যদি বলা যায় যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে ধনের অভাব মিটিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনাদের জীবনে হরি লুটের মতো অর্থ আসতে চলেছে, আর এই অর্থ কোথা থেকে আসবে? চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তারাও যথেষ্ট পরিমাণে অর্থ পেতে চলেছেন, এবং আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু অনেকখানি মিটতে চলেছে। অর্থাৎ বর্তমান সিচুয়েশনে যারা যারা অর্থনৈতিক চাপে রয়েছেন সেই চাপ কিন্তু অনেকটাই কাটতে চলেছে। এছাড়াও যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সে সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে, এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে তার সুপ্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধনের অভাব কিন্তু মিটতে চলেছে, যার ফলে যারা অর্থনৈতিক চাপে রয়েছেন, অর্থনৈতিক কষ্টে রয়েছেন, সেই কষ্ট কিন্তু আপনাদের মিটতে চলেছে। এবং যারা অনলাইনে বিজনেস করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। অর্থাৎ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনাদের জীবনে ধনের জোয়ার আসতে চলেছে।
এরপরে যে লাস্ট রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে তার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার আসতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে আসতে চলেছে। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ পেতে চলেছেন এবং আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যে কোনো কাজ, যেগুলো কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে এবং আপনারা বর্তমান সিচুয়েশান থেকে ওয়ান স্টেপ হলেও অর্থনৈতিক দিকে উত্থানে যেতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।